সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হচ্ছে মাসুদ মামার বিষয়ে কিছু কথা বলবো। দেখা গেল যে তার ডলার সেন চলে আসছে, তারপর মামা অনেক খুশি হইল, বললো যে অনেক দিনের কষ্টের সফলতা আর কি আসলো। খুশি সেটা হচ্ছে যে আমার ছেলের আজকে মনিটেশন পাইছি, এবং এটার জার্নিটা কিরকম ছিল, খুব কষ্টের না কিরকম বিষয়টা আসলে আপনারা সবাই জানেন। তো আজকে মানে এই বিষয়টা বলার জন্য আসছি সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু করলাম বিকাল থেকে, তো অনেকদিন যাবত হচ্ছে আমি ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের এই চ্যানেলে। বিশেষত ওই শ্বশুরবাড়িতে যখন থাকি তখন হচ্ছে তেমনভাবে ভিডিও করা হয় না, হয়তো সারাদিনে একটা মানে একটা চ্যানেলের ভিডিও আপনাদের শেয়ার করি, সেটাও খুব কষ্টে আমি নিজে করি এবং ছোট ভাইয়া বা ভাবি একটু ধরে দেয়, সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা করা হয়। আমি হচ্ছি যে আমাদের দোকানে বসে রয়েছি, রাত্রি আমার পাশে আছে, এই জন্য একটু পরপর ওর দিকে তাকাই আর হাসি, কারণ আগেও আসলে মাঝে মধ্যে দোকানে এসে বসতাম, মাঝে মধ্যে বসে হয়তো আজকে আসার পর একবার এসে বসছিলাম, আবারও এখনও এসে বসলাম। তার কারণ হচ্ছে আমার কাকার মানে দেশে নাই, সে হচ্ছে দেশের বাইরে চলে গেছে, সে মালয়েশিয়া চলে গেছে। আজকে কয়েকদিন এসে রাত্রি? এক তারিখ এক তারিখে গেছে, আজকে হলো ছয় তারিখ, ছয় দিন হয়ে গেছে। সো আমি হচ্ছি তার আগে একবার আসছিলাম, তখন হলো শুনে গেছি যে কাকার আবার ফ্লাইট হতে পারে, সে চলে যাব। তারপর হচ্ছে মানে তার আগে একবার গেছিল, তো আমি আইসা বলছিলাম আমার বইলা জান নাই এই জন্য যাইতে পারেন নাই, পরে কাকা বলছে যে আগে তার কুয়ে রাখলাম, এবার জানি যাইতে পারি। কিন্তু ওই যে আমি হচ্ছি ওই বাসায় যাওয়ার পরে কাকা চলে গেছে, তো মা আমারে ফোন দিয়া বলছে যে তোর সেজো কাকা চলে গেছে, ওইখান থেকেই জানি। তারপর রাত্রি একদিন মানে মেসেঞ্জারে আর কি মেসেজে বলছিলাম যে কাকা চলে গেল, বললি না, বলছি না না, কাকা তোর আমার কয় নাই, মা এলো আমার ফোন দিয়ে কইছে যে তোর কাকায় আজকে গেছে গা, পরে কোন সময় গেল পরে গেছে গা, মানে আমি তো শুনে গেছি কাকা ডাকা গেছে, মানে কি কাজে জানি আয়া পড়বে কইছে, কিন্তু ওই জায়গায় যাই মানে ফ্লাইট হয়ে গেছে। তারপর হচ্ছে রাত্রিরে বললাম মানে আজকে আসার পর রাত্রি আমার উল্টা জিগায় আব্বু কি গেছে কা, আমি তুই আমার একটু অন করলি না, আব্বুর কথা কই নাই কা, তো কার কথা গেছিল আইটা আমি কথা। তারপর হচ্ছে তখন আইসা দোকানে একটু বসছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল, পরে যাই নাই দোকানে, রাত্রির সাথে একটু কথা বলছিলাম, গল্প করলাম। তারপর বাসায় যাইয়া ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠা হলো, খাওয়া দাওয়া করলাম। আয়সা দেখছি আমার বাবার ভাই বাড়িতে ছিল না, বাবার ভাই তো বাড়িতে ছিল না, আজকে তারা একটা বিশেষ কাজে গেছিল বাট সফল হইতে পারে নাই, কারণ আমাকে বলে যায় নাই, কারণ আমি জানি না, আসলেই জানি না এই কাজটা করতে তারা যাইবো, বাট এখানে আয়সা হলো শুনছি যে এই কাজে গেছে কিন্তু সফল হয় নাই, আবারও এক সপ্তাহ লাগবো, বাট আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী সোমবার নয়তো মঙ্গলবার হইব না, এরকম একটা টাইম লাগবে আবারও। তারপর হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পর বৃষ্টিটা হালকা হালকা কমতেছিল যখন, তখন দেখছি যে মানে আমার বাবা আসছে, আমি যাইতেছিলাম কা, কিন্তু রাত্রি আমার না করছিল, যাইও না, কিন্তু অনেক অনেকদিন পড়াইছি। তারপর বাবারে দেখা চলে গেছিলাম, আর আজকে খুব ভালো লাগতেছে, ওই বাসা থেকে সকালেই চলে আসছিলাম, তার কারণ হচ্ছে আজকে আমার কলেজ যাওয়ার কথা ছিল, এই জন্য কয়েকদিন যাবতই আমার ফ্রেন্ডরা ফোন দিতেছিল যে কলেজ যাইতে হইব, আর ওই বাড়িতে মেহমান ছিল প্লাস মানে বেশি আমি এমনি তো ওই বাড়িতে যাই এখন বেশি থাকা পড়ে না আমার, হয়তো এক সপ্তাহ থাকি আবার আমাদের বাড়িতে চলে আসি, বা দুই তিন দিন থাকি আবার আমাদের বাড়িতে চলে আসি, কিছু না কিছু প্রবলেম মানে হয় এই জন্য চলে আসতে হয়। আর এবার তো হচ্ছে আমার নানি শাশুড়িরা ছিল অনেকদিন, এজন্য মানে আসা হয় নাই কা, বলছি তারা চলে গেলে আমি আসবো। তারপর তারা যাওয়ার পরও আমি দুই দিন ছিলাম ওই বাড়িতে, যে মানে থাকি কয়েকদিন, যদি আমার হচ্ছে বলছে এই মানে এই মাসে হচ্ছে পরীক্ষা হইতে পারে, না তুমি খাও, তুমি তখন খাইছো একা একা, আমার স্বাদ নাই, তোমার আমি খাইতেছি স্বাদ নাম, আচ্ছা খাও, পরে হচ্ছে এই জন্য বলছি যে কিছুদিন থাকতে যায়, যদি পরীক্ষা হয় তাহলে ওই আমি আমাদের বাসায় থাকি আর কি পরীক্ষাগুলো দেব, আর এমনি তো অনেক দিন হয়ে গেছে বই ধরা হয় না, প্রায় ঈদের ঈদের পর থেকে আর কি বই ধরা হয় না, বই ধরি নেই, মানে ওই বাড়িতে এই বাড়িতে যাওয়া আসা নিয়েই মানে খুব
অন্যরকম একটা ইয়ের মধ্যে আছি, তো এই জন্য বই ঠই ধরি নাই কা তেমন ভাবে পড়া প্রতি কোনো কিছুই নাই। যাই হোক, এই জন্য আর কি আমাদের বাড়িতে আজকে সকালবেলা আসছি। আর সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হচ্ছে মাসুদ মামার বিষয়ে কিছু কথা বলবো আপনাদের। সে তো মানে সে হচ্ছে তার মনিটাইজেশন পাইছে গতকালকে সন্ধ্যাবেলা। আমি হচ্ছে মামাকে বলছিলাম একটু আসেন, কথা ছিল, একটু দরকার ছিল, সন্ধ্যাবেলা ফোন দিয়ে বলছিলাম। তারপর সে আমাদের বাসায় আসছিল, মানে আমাদের এই বাসা না, আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখন। তারপর আসার পরে হচ্ছে তার সাথে কথা বলতেছিলাম আর কি, যেই কাজের ব্যাপারে আসতে বলছিলাম সেই কাজ করতেছিলাম। তারপর হচ্ছে কাজ করার মধ্যে হচ্ছে হঠাৎ করে একটা গুগলে মানে মেসেজ আসছে, তো ছোট ভাবে ছিল তখন। তারপর বলতেছে মানে সে বলতেছিল এই কি আসছে কি আসছে এরকম করতেছিল। ভাবি বললো যে কি মানে ডলার সেনে এসে পড়ছে। তারপরে মানে ওই জায়গায় অন করতেই দেখা গেল যে তার ডলার সেন চলে আসছে। তারপর মামা অনেক খুশি হইলো, বললো যে অনেক দিনের কষ্টের সফলতা আর কি আসলো, খুব খুশি হইলো। তারপর হচ্ছে আমি বললাম যে বাসায় যান গা, বাসায় যা আপনার মাকে বলেন। ছোটো ভাবি বললো যা বাড়িতে মানে যাইতে গা, যা তার মারে বলতে, কারণ তার হচ্ছে আরও মানে চ্যানেল নষ্ট হয়ে গেছিলো, কিছু করতে পারে নাই। তারপরে এটা নিয়ে কাজ করতেছিল, অনেকদিন সময় হয়ে গেছে কিছু করা হয় নাই কা, অনেকদিন পরে হচ্ছে ডলার সাইন পাইছে, এই জন্য খুব খুশি হয়েছে। তো এই জন্য বলছে যে বাসায় যা, দেয়া হচ্ছে মানে সবার আগে মানে কোথাও যাবি না, সোজা বাসায় যাবি, বাসায় দেয়া হচ্ছে সবার আগে তোর মাকে বলবি যে মা আমার মানে ডলার সাইন আসছে, আর হচ্ছে জড়াই ধরে বলবি যে আমি সফল হয়েছি, মানে খুব দুষ্টাইম ফেজ আমি করলাম। তারপর হচ্ছে মামা চলে গেছে, কিন্তু সত্যি সে মানে তার খুশিটা হচ্ছে এরকম একটা খুশি ছিল অন্যরকম, কারণ মানে কষ্টের একটা খুশি, কারণ অনেক দিন যাবত একটা জিনিস নিয়ে কষ্ট করা আর হচ্ছে সেই কষ্টের সফলতা পাওয়াটা হচ্ছে মানে খুব কষ্টের একটা খুশি, কারণ মানে তাতে হচ্ছে চোখে পানি এসে পড়ে, আবারও খারাপ লাগে, আর হচ্ছে তার থেকেও বেশি হচ্ছে মানে খুশিটা, মানে আসলে কেমন একটা খুশি সেটা বলে বোঝানোর মতো না। তো সে মানে তার কাজের সফলতা খুঁজে পাইছে, এই জন্য আমরাও খুশি, আশা করি আপনারাও খুশি হবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখন থেকে মানে আপনারা তার ভিডিও রেগুলারলি দেখবেন, দেখার চেষ্টা করবেন, তাতে মানে দেখবেন যে সে আসলে কীরকম ভিডিও দিচ্ছে। আর তার ভিডিওর কন্টেন্টগুলো খুবই ভালো, সে চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার। আমি চাই যারা আমার বন্ধু আছেন তারা অবশ্যই মাসুদ মামার চ্যানেলটাকে ঘুরে আসবেন, দেখবেন সে কেমন ভিডিও দেয়। আর তার এই সফলতা আসলে আমি তার এই সফলতা আমি খুশি, আমাদের ফ্যামিলির সকলেই খুশি, ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ির সকলেই খুশি। তো আশা করি আপনারাও খুশি হবেন, কারণ একটা মানুষ এতদিনের সফলতা খুঁজে পাইছে, এতে অবশ্য সবাই খুশি হয়, এটাই মানে বাস্তব। তো অনেক কথাই বললাম, আপনারা মনে করে হচ্ছে মামার চ্যানেলটা দেখবেন। মামার চ্যানেলের নাম আমি আগেও বলছি, আজকেও বলে দিতেছি, সেটা হচ্ছে মাসুদ নুশান ব্লগ। হ্যাঁ, মাসুদ নুশান ব্লগ। আমি মাঝে মধ্যেই সবসময় দেখি তা না, মাঝে মধ্যে তার ভিডিও আমার কাছে আসলে দেখি। আর হচ্ছে মানে আমি তো আপনাদের অনেকবার মামার ব্যাপার নিয়ে অনেক কথা বলছি আমার ভিডিওতে, তা আজকেও বললাম। সবাই চেষ্টা করবেন মামাকে একটু সাপোর্ট করার। আর হচ্ছে মানে বাকি যতটুকু কাজ আছে চ্যানেলের বিষয়, সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, সে যেন খুব তাড়াতাড়ি মানে তার সফলতার পথটা একেবারে মানে পেয়ে যায়, এটাই আশা। তারপর হচ্ছে সব মিলাইয়া মানে সবাই খুশি, মামা অনেক খুশি আপনাদের সাথে, মানে হ্যাঁ মামা তো ভিডিও দেয় মামার চ্যানেলে, সেটা আপনারা জানেন। সো আমার চ্যানেলেও মামা কিছু কথা আপনাদের কাছে শেয়ার করবে, সেটা আপনাদেরকে দেখাবো, কারণ সে মানে আমার চ্যানেলে আমি কথা বলছি বাট সেও আমার চ্যানেলে এসে তার ব্যাপারে কিছু কথা বলছে। সো আজকেও হচ্ছে আমি আপনাদের কিছু কথা বললাম, প্লাস মামাও আপনাদের সাথে কিছু শেয়ার করছে, মানে সে আসলে কীভাবে মনিটাইজেশনটা পেলো, তার সফলতা
তার খুশি আনন্দ সব কিছুই আপনাদের কাছে শেয়ার করলো, তো সেটা মানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ মামা আমার চ্যানেলে এসে আপনাদের সাথে একটু কথা বলছে। আশা করি তার কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং তার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিও তো দেখবেনই, প্লাস তার সাথে মামার ভিডিওগুলোও দেখবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা এই পর্যন্তই রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাকে, সবাইকে আসলে আমার মন থেকে এবং মনের স্থল থেকে সবার প্রতি আমার ভালোবাসা এবং সবাইকে একটা বিষয় জানানোর জন্য আসছি, সেটা হচ্ছে যে আমি আমার চ্যানেলে আজকে মানে খুব খুশি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে আজকে মনিটেশন পাইছি এবং এটার জার্নিটা কীরকম ছিল, খুব কষ্টে না কীরকম বিষয়টা আসলে আপনারা সবাই জানেন। তো আজকে মানে এই বিষয়টা বলার জন্য আসছি, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি যে আজকে এরকম একটা দিন, খুশির একটা দিন, যা আল্লাহর রহমতে আমি এই কষ্টের বিষয়টা একটা, যারা ইউটিউব ক্রিয়েটার আছে তারা হয়তো বুঝবে যেন একটা চ্যানেলে মনিটেশন পাওয়াটা কতটা কষ্টের ব্যাপার। তার মানে এই সিচুয়েশনে মনিটেশন কমিউনিটি গাইডলাইন তারপর পলিসি সব কিছু মেনটেন করা, যে একটা চ্যানেল মনিটেশন পাওয়াটা কতটা কষ্টসাধ্য সেটা হয়তো যারা করে তারা হয়তো মূলত বুঝতে পারবে। তো সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার চ্যানেলের মনিটেশন পাইছি, এর জন্য সবাইকে আজকে আমি আমার মন থেকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন যে আমি সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে সামনের সব কিছু নিজের জন্য যে কাজগুলো আছে সেটা যেন আপনাদের জন্য করতে পারি, আপনাদের শিক্ষামূলক কিছু যেন দিতে পারি, সেই প্রত্যাশা আমার। এবং ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে এই যে পথ চলা, এই পথ চলাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আপনাদের দোয়া প্রার্থনা করতেছি এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবসময় দোয়া করবেন। আমি আপনাদের প্রতি, সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল এবং আশা করি এই মাসুদ নুসান ব্লগ এই চ্যানেলটা, মাসুদ নুসান ব্লগ এই চ্যানেলটা একদিন আপনাদের ভালোবাসায় ভালো কিছু করতে পারবে, এটাই আপনাদের কাছে প্রত্যাশা এবং ভালোবাসা। তো আশা করি সবাই দোয়া রাখবেন।